কিছু নাই, বিদায় হলে পুঁ আসবে। ভগবত গীতার উল্লেখ অছি, জাতস ইন্দুর্ব মূর্তু ধ্রুবং জন্ম মূর্তুশ্চ। জন্ম হলে মূর্তু নিশ্চিন্ত, মূর্তু হলে জন্ম নিশ্চিন্ত। আমি যে দিন গুড়ি কাটুছে সে দিনর হিসাব আ নিকাশ ভগবান পাখরে রই যাই। আমি দিনটা কু সার্থক ভাবরে কাটিলে কি রাজসিক ভাবরে কাটিলে কি তামসিক ভাবরে আমি দিনটা কু কাটিলে তার হিসাব নিকাশ রই যাচ্ছে। কেতে ধ্যান কলে, কেতে জপ কলে, কেতে ঠাকুর পূজা কলে, কেতে দান কলে, কেতে আমি স্বাধ্যায় কলে গীতা ভাগবত কু বা উপনিষদ কু কি রামচরিত মানস কু আমি কেতে পাঠ কলে তার সমস্ত কর্মর ফল আমাকে হি মিলে। আমি নিজে সচেতন হওয়ার কথা, মু কেতে সময় জি পূজা পাঠ করেছি, কেতে সময় সৎসঙ্গরে আশ্রয় নেইছি, কেতে সময় মু স্বাধ্যায় করেছি, কেতে সময় মু জপ করেছি, কেতে সময় মু ধ্যান করেছি, আর কেতে সময় মু সাংসারিক কর্ম সবু করেছি। নিজকে সমীক্ষা করে দেখুন, প্রত্যেক দিন শয্যা ত্যাগরু শয্যাকে যাওয়া পর্যন্ত প্রত্যেকটি দিবস হি আপনার ভবিষ্যৎ, প্রত্যেকটি দিবস আপনার ভবিষ্যৎ, প্রত্যেকটি দিবস, প্রত্যেকটি দিবস কহিলে টিকে ভুল হয়ে যাব। প্রত্যেকটি মুমেন্ট তোমার, ইচ মুমেন্ট ইজ ইউর ফিউচর, প্রত্যেকটি মুহূর্ত হি তোমার ভবিষ্যৎ। তেমন প্রত্যেকটি মুহূর্তকে আপনার কেউ কনসিয়াসনেসরে কাটুছেন, ভগবত চেতনায় কাটুছেন কিংবা সাংসারিক চেতনায় কাটুছেন। আজ ইউ সো ইউ রিভ, আপনার যেমিতি কর্ম করবে সেমিতি ফল পাইবে, সেপাই কেহি দায়ী নুহন্ত। দেখুন আপনার পরীক্ষা খাতারে যেমতি লেখিবে স্যার কম করবে সেমতি মার্ক দেবে, যদি আপনার লেখি নথেবে স্যার জম্মা মার্ক দেবে না। যেতে আপনার হুয়ো এটি লেকচর টিচর ইঞ্জিনিয়র সব বসিছেন কি মার্ক দিয়েছেন স্যার কেবে দেবে না, কাহিকি পিলা লেখিনে। গোটে গেস মার্ক অছি, সেটা মিটিং বসিব যদি কনসিডর হব তাহলে দিয়া যাইপরে, পুঁজি কেতে লোককে দিয়া হব, কেতে লোককে দিয়া হব না, কেতে স্টুডেন্টকে দিয়া হব, কেতে স্টুডেন্টকে দিয়া হব না, তার গোটে হিসাব হব। তেণু সেইভাবে আমি যেমতি কর্ম করা আমি সেমতি ফল পাইবা। তেমন দিন পরে দিন অতিবাহিত হয়ে যাচ্ছি, বাই মনরে দিন যাচ্ছি বই, এ দিন বহি যাচ্ছি, কিন্তু দিন সিনা বহি যাচ্ছি, আয়ুষ সরি যাচ্ছি, কিন্তু তার হিসাব নিকাশ যে আমাখে রই যাচ্ছি, আমাখে তো রুনে পরমপিতা পরমব্রহ্ম পাখে, যে আমি সৃষ্টিকে বটাইছেন, যে আমি জন্ম দিয়েছেন, যে আমার শ্বাস প্রশ্বাস নেউছেন, সিয়ে তার হিসাব নিকাশ রখুছেন। সাধারণত আপনার মানে শুনিথেবে মরলা পরে গাঁলি লোক মানে কে জম কণ করে না পাঞ্জি খেলায়, দেখে কিয়ে কেতে পাপ করেছি কিয়ে কেতে পূর্ণ করেছি, সেই হিসাবরে কণ হুয়ে না তাকে দণ্ডবিধান হুয়ে। তেণু আমি কণ করুছে যদি এই বিষয়ে আমি সচেতন হবা, আমি নিজকে সমীক্ষা করিবা, নিজকে দেখিবা, আও নিজর কর্ম উপরে আমি নজর রাখিবা, তাহলে আমি সচেতন হয়ে যাবা যে মু যে কর্ম কলি, সাত্বিক কর্ম কলি কি রাজসিক কর্ম কলি কি তামসিক কর্ম কলি সে কথা আপনার জাঁপারে। তেমন সাত্বিক কর্মর রেজল্ট অলগা, রাজসিক কর্মর রেজল্ট অলগা,
তামসিক কর্মর রেজল্ট অলগা। দেখন্তু সাত্বিক কর্ম কলে কোণ হুয়ে না ঈশ্বর চিন্তা হব, সাধনা করিবি, সৎসঙ্গ আটেন্ড করিবি, ধ্যান করিবি, জপ করিবি, পূজাপাঠ করিবি, যেটি কীর্তন হচ্ছে সেটি যাই বসিবি, আ ঈশ্বর চিন্তা বসি মু করিবি। রাজসিক কর্ম হলে মন হব কোণ না সৎসঙ্গ যাবি না, সময় না, জপ করে পারিবি না, ধ্যান করে পারিবি না, গীতা ভাগবত পড়ি পারিবি না, সময় না, সাংসারিক কর্ম আছে। এবে জনে মা আসলে কে বাবা মু যাচ্ছি আম রাতে বি কাম, সূর্যাস্ত পরে সব কাম ছাড়িকি কেবল ঈশ্বর চিন্তা করার আম হিন্দু দর্শন শাস্ত্রে লেখা আছে, সূর্যাস্ত পরে আপনার মানে জাঁথে যুদ্ধ বি হুয়ে না, রোষেই বি পাক বি হুয়ে না। এবে সিনা বিজ্ঞান যুগ, ইলেকট্রির উদ্ভাবন পরে বা ইলেকট্রি আসবা পরে সৃষ্টি হওয়া পরে আতি দিন কিছু না, তেমন আগে যেত ইলেকট্রি নথলা অন্ধকারে কি পাক করু নথলে, সূর্যাস্ত পূর্ব সমস্তে খাই নীরবরে বসি রাতে ধ্যান জপ করে দিবসটিকে অতিবাহিত করুলে। এবে কোণ করছেন না রাতে বি কাম, তেমন দিন যায় দুঃখে সুখে, রাতে যায় নিদরে, মন ন রহে প্রভু তব চরণারবিন্দরে। তেমন রাজসিক লোক মানে কম করবে না, সবুলে এনগেজ 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 ভিতরে রহবে, ভগবত কর্ম পাই তাঁকর আদৌ সময় না। তামসিক লোক মানে এসব কোথায় হস্তক্ষেপ করতে না, সে বিভিন্ন প্রকার কুকর্মরে, অসত কর্মরে, নিচ কর্মরে, পাপ কর্মরে, ঘুণ্য কর্মরে লিপ্ত রইথান। এসব ভগবান সৃষ্টি, ভগবান কাহিকি সাত্বিক করেছেন, কাহিকি রাজসিক করেছেন, কাহিকি তামসিক কর্ম করেছেন, সে কথা সে জানান্তি। ভাগবতরে উল্লেখ আছে, লীলা বিদ্যুত কলেবর দেব মানবে অগোচর, কেহি সে রহস্যকে ভেদ করে পারিবে না। কিন্তু আমাকে কুয়া যাই সাত্বিক কর্ম কলে আপনার মানসিক শান্তি পাইবে, রাজসিক কর্ম কলে আপনার মনর চঞ্চলতা আসব, অস্থিরতা আসব, তামসিক কর্ম কলে আপন খারাপ স্বভাব মন্দ স্বভাব রয়েছে, শান্তি আনন্দ সুখ বলে আপনার কিছু আলব না কি প্রাপ্তি হব না। তেমন দিন অতিবাহিত হবার লাগিছি, তেমন আয়ুষ সরিবার লাগিছি, আমি এঠার বিদায় নেওয়াকে বসুছে, কিন্তু আমি কর্ম প্রতি সচেতন রহু না। যেমতি দশরত্নাকরকু নারদ কহিলে, তুমি যে কর্ম করুছ তোম পরিবাররে পচারি এস, সে কর্মরে দায়ী কি, কিন্তু দশরত্নাকর ঘরকু গলা পচারিপাই দশবৃত্তি করে পরিবার প্রতিপোষণ করুলা, আপন মানে সেমতি কি প্রকার কর্ম করে সবু পরিবার প্রতিপোষণ করুছেন সে কথা আপন মানে জাঁচান, এবং যে কর্ম করুছেন আপন পরিবার লোক থেকে পচারলে সে কর্মরে দায়ী কি, সে তোলে তৃতীয় যুগ মনা কলে, না তুমি কি কর্ম করে পরিবার প্রতিপোষণ করুছ, আমি কাই সেথেরে দায়ী হবাকু যিবু, আমার কোণ দরকার, আমি খাইবু পিন্ধিবু আও জীবন বঞ্চি রহিবু, তেমন আমার কোণ দরকার। সে ফেরি আসলে, ফেরি আসলা এবং নারদকু কহিলা, না মু যে কর্ম দশবর্তি করে মানিষ মারি যে ধনরত্ন লুঠন করে মো পরিবার প্রতিপোষণ করুছি সেপি কে দায়ী নিয়ে, সে কর্মর ফল মতো হি ভোগ করা পড়ব, যা ফলরে তা মনে বৈরাগ্য আসিলা। দেখন্তু
ତାକୁ ନାରଦ ରାମତାରକ ମନ୍ତ୍ର ବା ରାମ ମନ୍ତ୍ର ଜପ କରିବାକୁ କହିଲେ। ତେଣୁ ସେ ରାମ ନାମ ହିଁ ଜପ କରିପାରିଲା ନାହିଁ, କାହିଁକି ସେ ତାମସିକ ବୃତ୍ତି କରୁଥିଲା, ତା ପାଟିରେ ରାମ ନାମ ଉଚ୍ଚାରଣ ହୋଇପାରିଲା ନାହିଁ। ତେଣୁ ପାଖରେ ଗୋଟିଏ ମଢ଼ା ପଡ଼ିଥିଲା, ତାକୁ ଦେଖି ପଚାରିଲେ ଏ କ'ଣ ନା ମଢ଼ା, ତା କହିଲେ ତୁ ମରା ମରା କହ। ସେ ମରା ମରା କହୁ କହୁ ମରା ଅନେକ ଥର କହିଲେ ଆପଣଙ୍କର ଅଟୋମେଟିକ ରାମ ରାମ ହୋଇଯିବ, ରାମ ରାମ ଅନେକ ଥର କହିଲେ ମରା ମରା ମଧ୍ୟ ହୋଇଯିବ। ସେ କଥାର ବହୁତ ଅର୍ଥ, ଆଗ ରାମ କହିବା ଠିକ୍ କି ଆଗ ମରା କହିବା ଠିକ୍, ସେ କଥା ପରେ କେବେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହିବି। ତେଣୁ ସେ ରାମ ନାମ ଜପ କରି ବାଲ୍ମୀକି ଋଷିରେ ପରିଣତ ହୋଇଗଲେ। ତେଣୁ ଆପଣ ଯେଉଁ କର୍ମ କରୁଛନ୍ତି ସେଇ ଫଳ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣ ପାଇବେ, ସେଥିପ୍ରତି ସଚେତନ ହୁଅନ୍ତୁ।